আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান খান উজ্জ্বল এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, সিলেট দক্ষিণ সুরমা উপজেলার তালতলা এলাকার বশিরপুর গ্রামের সন্তান। আজ 27শে রমাদান, দুপুর 2 ঘটিকায় জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। মিজানুর রহমান খান উজ্জ্বল এর শ্বশুরবাড়ি এই গ্রামের হওয়ায় দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এই গ্রামের অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, কোভিড-19, ভয়াবহ বন্যা, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, মাহে রমজানুল মুবারকেও তিনি এই এলাকার এই গ্রামের মানুষের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন রকমে সাহায্যের হাত বাড়িয়ে থাকেন। এছাড়া তিনি এই এলাকার এই গ্রামের বিভিন্ন মসজিদে অনুদান দিয়ে থাকেন। মিজানুর রহমান উজ্জ্বল বাংলা টু লন্ডন পেজকে বলেন, আমি সবসময় চেষ্টা করি আমার শ্বশুরবাড়ির এলাকায় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, আমার সর্বোচ্চ দিয়ে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেই। এই এলাকায় কল্যাণপুর গ্রামের মানুষই বেশি অসহায় হওয়ায় আমি সবসময় ওনাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি। তিনি আরও বলেন, আমি শুধু এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি না, আমি আমার এলাকাসহ সিলেটের বিভিন্ন এলাকায় এরকম মানবিক কাজে এগিয়ে আসি। মিজানুর রহমান খান উজ্জ্বল এর সহধর্মিণী মুসাম্মদ সাবিনা খানম বলেন, আমি চেষ্টা করি আমার গ্রামের মানুষের পাশে আমার স্বামীর অনুদান দিয়ে পাশে থাকার। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার স্বামীর জন্য, আমরা ওদের ভবিষ্যতে যাতে আমাদের গ্রামসহ এই এলাকার অসহায় দুঃখী মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকতে পারি। কল্যাণপুর গ্রামের এই বাড়ির রাস্তা চলাচলে উপযোগী না হওয়ায় তিনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে একটি রাস্তা নির্মাণ করে দেন। কিছুদিন পূর্বে 60,000 টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করে দেন। এই রাস্তাটি নির্মাণ করে দেয় গ্রামবাসী এবং এই বাড়ির মুরব্বিয়ান ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবসময় যাতে উনি ওনার পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার অনুরোধ করেন। এছাড়া গত বছরে তিনি এই বাড়ির মানুষের ব্যবহার করার জন্য বিশাল একটি পুকুর নির্মাণ করে দেন। এই বাড়িতে কোনো পুকুর না থাকায় জনসাধারণ পানির অসুবিধায় ভোগে, সেজন্য তিনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে জায়গা ক্রয় করে একটি বিশাল পুকুর নির্মাণ করে দেন।